কাট্টু চিংকির ঘুড়ি ওড়ানোর গল্প। দিনটা ছিল মকর সংক্রান্তির। মা কিচেনে ব্যস্ত ছিল আর বাবা সোফায় বসে টিভি দেখছিল, আর গাট্টু আর চিংকি ওরা তো ঘুড়ির মতো সারা ঘর উড়ে বেড়াচ্ছিল। ঘুড়ি ওড়ানোর জন্যে গাট্টু আর চিংকি তো ভীষণ উত্তেজিত। বাবা চলো না ঘুড়ি আনতে। হ্যাঁ আসছি রে বাবা, পাঁচটা মিনিট সময় দে, এই নিউজটা দেখেই আসছি। গতকাল বলেছিলে কালকে যাবে, আজকে বলছো দাঁড়া পাঁচ মিনিট। ঠিক এই সময় সোসাইটির অন্য বাচ্চারা হাতে ঘুড়ি নিয়ে সব একসাথে ঘরে এলো, আর গাট্টু চিংকিকে জিজ্ঞেস করলো, তোমরা দুজনে ঘুড়ি উড়াতে আসবে না? আমরা সবাই উপরের ছাদে ঘুড়ি উড়াতে যাচ্ছি। এই শুনে তো গাট্টু চিংকির মন আরো খারাপ হয়ে গেল। তোরা সবাই ভাগ্যবান রে, তোদের হাতে ঘুড়িগুলি ফরফর করছে, আমরা তো এখনো ঘুড়িও কিনিনি। আরে তাড়াতাড়ি যা, না হলে সমস্ত ঘুড়ি শেষ হয়ে যাবে। এই বলে বাচ্চারা তো সব নিজের নিজের ঘুড়ি নিয়ে চলে গেল। পাঁচ মিনিট শেষ হলো। বাবা এবার উঠে বলল বাচ্চাদের, চল এবার তাহলে আমরা ঘুড়ি কিনে নিয়ে আসি। গাট্টু চিংকি তো দারুণ খুশি, হ্যাঁ হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলো। ঠিক তখনই মা রান্নাঘর থেকে ডেকে বলল, আরে কেউ তো আমাকে সাহায্য করো, আজকে উৎসবের দিন, একলা কি কি করব? রাবড়ি তৈরি করতে হবে, তিল গুড়ের নাড়ু তৈরি করতে হবে, রান্নাও তো করতে হবে। মার কথা শুনে গাট্টু জোরে বলল, আরে মা আমরা ঘুড়ি আনতে যাচ্ছি। পরে যেও, আগে আমাকে সাহায্য করো। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, চলো না। আরে যাচ্ছি, ঘুড়ি তো আছেই, তোরা এখন একটু তোর মাকে সাহায্য করে দে, দেখ তো বেচারি একা কত কাজ করছে, আমি এখন একটু বসে টিভি দেখি। এই বলে বাবা টিভিতে আবার নিউজ দেখতে বসে গেল। গাট্টু চিংকির তো খুব রাগ হলো, কিন্তু যাই হোক কোন রকমের রাগ চেপে ওরা দুজন মিলে রান্নাঘরে গেল। গাট্টু তুই এই গুড়টাকে ভেঙে দে, আর চিংকি তুই এই তিলটাকে গুঁড়ো করে দে, ততক্ষণ আমি কাজু বাদাম গুলো টুকরো করছি। গাট্টু গুড় নরম করতে শুরু করলো, আর চিংকি তিল বাটতে লাগলো। এরপর মা ঘিতে গুড় দিল এবং গুঁড়ো তিল আর ড্রাই ফ্রুট গুড়ে যোগ করে মিশ্রণটা তৈরি করলো। এখন শুধু আমাকে লাড্ডু বানাতে সাহায্য কর, অন্য সব আমি করে নেব। কি আর করা, গাল ফুলিয়ে গাট্টু চিংকি মায়ের সাথে তিল গুড়ের লাড্ডু বানাতে লাগলো, আর আধা ঘন্টার মধ্যেই সব লাড্ডু তৈরি হয়ে গেল। আচ্ছা মা বাই। পালা রে, এই বলে দুজন কিচেন থেকে দৌড়ে পালালো। আরে লাড্ডু তো খেয়ে যা, শোন শোন। নিউজ দেখতে দেখতে বাবা দেখলো গাট্টু আর চিংকি দৌড়ে কোথায় চলে গেল, আর বেশ তারস্বরে বলল, আরে দাঁড়া দাঁড়া আমিও আসছি। এই বলে বাবাও দুজনের পিছনে দৌড় লাগালো। গাট্টু চিংকি দোকানে পৌঁছে দেখলো একটাও ঘুড়ি সেখানে নেই। কাকু ঘুড়ি কোথায়? বাবা ঘুড়ি তো সব শেষ হয়ে গেছে রে, তোদের তো আরো আগে আসা উচিত ছিল। এই না শুনে গাট্টু চিংকি তো পুরো কেঁদেই ফেললো। কাঁদতে কাঁদতে যেই না পিছন ঘুরেছে দেখে বাবা দাঁড়িয়ে আছে। কি হলো বাবা? গাট্টু চিংকি বাবার সাথে একটাও কথা না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরের দিকে চলে গেল। গাট্টু চিংকি ঘরে ঢোকার মুখে দেখলো মা দরজায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ঘুড়ি পেলি না? আমাদের কারোর সাথে কথা বলার নেই। এই বলে রেগে মেগে দুজনে ঘরের ভিতর চলে গেল। একটু পরে বাবা যখন হাতে একটা থলে নিয়ে ঘরে এলো, মা জিজ্ঞেস করলো, বাচ্চাদের কি হলো, দুজনেই খুব রেগে আছে? সব ভুলই আমার গো, আমাদেরই আগে একটা ব্যবস্থা করা উচিত ছিল, এখন তো সব ঘুড়ি শেষ হয়ে গেছে, সেই জন্যই না ওরা এত রেগে মেগে চলে গেল ভিতরে। এ তো খুব খারাপ হলো, এখন বাচ্চাদের কিভাবে বোঝাবো? তোমার হাতে কি? কিছু না, দোকান থেকে কিছু রঙিন কাগজ আর ঘুড়ি বানানোর জিনিস নিয়ে এসেছি, দেখা যাক বানিয়ে তৈরি করতে পারলে ভালো। তুমি এটা ভালো করেছো, আমি কিন্তু ঘুড়ি তৈরি করতে জানি। কি বলছো, তাহলে তো সব ঠিক হয়ে গেছে। তারপর আর কি, বাবা মা দুজনে মিলে ঘুড়ি বানানো শুরু করে দিল। মা সমস্ত জিনিসের সঠিক ব্যবহার করলেন আর পাঁচ পাঁচটা ঘুড়ি তৈরি হয়ে গেল। তুমি বাচ্চাদের নিয়ে এসো, আমি ছাদে যাচ্ছি। বাবা বাচ্চাদের ঘরে আসলো। গাট্টু চিংকি তো খুব কাঁদছিল, দুজনেই বাবাকে দেখে ভীষণ রেগে গেল। বাবা প্লিজ যাও, আমরা আপনার সাথে কথা বলতে চাই না। আরে আমি তোদের সাথে কথা বলতে না, শুধু এটা বলতে এসেছি যে তোদের মা উপরে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। এই শুনে গাট্টু চিংকি তো চমকে গেল। কি সত্যি? আরে তোরা নিজে গিয়ে দেখে নে না। গাট্টু চিংকি বাবার সাথে ছাদে গিয়ে দেখে মা তো জমিয়ে ঘুড়ি ওড়াচ্ছে।
গাট্টু চিকি আয়, খুব মজা হচ্ছে। মা, তুমি এই ঘুড়ি কোথা থেকে এনেছো? আরে তোদের মা নিজেই বানিয়েছে, একটা নয় রে পাঁচ পাঁচটা। সত্যি মা, তুমি কিভাবে তৈরি করলে? তোরা যেমন ভাবে দুজনে মিলে তিল গুড়ের লাড্ডু বানিয়েছিলি মনে পড়ছে? চল এবার ঘুড়ি ওনানো যাক। তারপর আর কি, গাট্টু চিংকি দুজনেই ঘুড়ির মতো বাতাসে ভাসতে লাগলো আর বাবা মার সাথে ঘুড়ি ওড়ানোর আনন্দ উপভোগ করতে লাগলো।